কক্সবাজার সদরের বিজিবি ক্যাম্প শিকদারপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম মাস্টার সৈয়দ আলম ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে নাগরিক স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআনের মধ্য দিয়ে এই স্মরণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারোয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী সহ অন্যান্যরা। সাম্প্রতিক সময়ে শিকদারপাড়ায় তিনজন গুণী ব্যক্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তাদের স্মরণে, তাদের স্মৃতিচারণের উদ্দেশ্যে আজকে আমরা নাগরিক শোকসভা করেছি বৃহত্তর শিকদারপাড়া সমাজ কমিটির উদ্যোগে। এক মাসের মধ্যেই তিনজন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাদের স্মরণে বৃহত্তর শিকদারপাড়া সমাজ কমিটির উদ্যোগে আমরা একটি স্মরণ সভার আয়োজন করেছি।